কল্পতরু বাংলা সমগ্র ক্লাসে সকল দর্শক বন্ধুকে স্বাগত। আজ আমরা নিত্য সমাজ সম্পর্কে শিখতে চলেছি। আমার এই ইউটিউব চ্যানেলে বাংলা এবং ইংলিশ মিডিয়ামের প্রত্যেক বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও করা হয়, সেই সঙ্গে এসএসসি, প্রাইমারি, নেট, সেট সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রত্যেক বিষয় ধরে ধরে ভিডিও করা হয়। নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস, তোমাদের সকলের প্রিয় কল্পতরু বাংলা সমগ্র ক্লাসে স্বাগত। আজকের আলোচনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করছি, কেন না আমি চেষ্টা করি প্রত্যেকটা বিষয়কে সূক্ষ্ম সূক্ষ্মভাবে বিশ্লেষণ করতে, যাতে কোনো বিষয় সম্পর্কে কোনো শিক্ষার্থীর মনে কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব তৈরি না হয়। তবে বন্ধুদের কাছে আমার ছোট্ট এক অনুরোধ, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে। চলো তবে পড়ায় ফেরা যাক। কি বলেছি বন্ধু, আজ আমরা নিত্য সমাজ সম্পর্কে শিখব। বারবার বলেছিলাম দেখো বন্ধুরা, যে কোনো বিষয়টা মুখস্থ করবে না, মুখস্থ না করে একটু বোঝো, বুঝলে পরে কিন্তু ব্যাপারটা অনেকটা কী হয়ে যাবে বলো তো, ইজি হয়ে যাবে। কি বলেছি দেখো, নামটা কী আছে, নিত্য সমাস। দেখো এই যে সমাস বিষয়টা কী, সমাস কী কাকে বলে না বলে আমি বিস্তারিত ভিডিও করে দিয়েছি, দেখে নিও, ব্যাপারটা বুঝে যাবে। নিত্য সর্ব, নিত্য শব্দটার মানে কী, নিত্য মানে হচ্ছে সর্বদা বা সব সময়, ক্লিয়ার? এইবার নিত্য মানে সর্বদা বা সব সময় হয়ে গেল, আর সমাস বিষয়টা আমরা জানি, শিখেছি পদের সঙ্গে পদের মিলনে যেটা হয় সেটাতে সমাস। তাহলে এই যে নিত্য সমাস মানে সর্বদা বা সব সময়, এর যে পদ সমাসবদ্ধ যে পদ, ঠিক আছে, অর্থাৎ এই যে নিত্য সমাসে সমাসবদ্ধ পদটা নিত্য বা সর্বদাই সমাসবদ্ধ থাকে, মানে এই নিত্য সমাস জন্ম থেকেই সমাসবদ্ধ পদটা সর্বদাই সমাসবদ্ধ হয়ে থাকে, অর্থাৎ পূর্বপদ এবং পরপদ সর্বদাই সমাসবদ্ধ হয়ে থাকে বলে এর নাম হচ্ছে নিত্য সমাস। তবে পরীক্ষায় প্রশ্ন দিতে পারে যে নিত্য সমাসের নাম নিত্য সমাস কেন, তখন চুল ছিঁড়লে কিন্তু খুব সমস্যা, প্রশ্নটা অবাক করার মতন প্রশ্ন, নিত্য সমাসের নাম নিত্য সমাস কেন, আসলে কেন বন্ধুরা? এই যে নিত্য সমাসের যে পদ, পূর্বপদ বা পরপদ নিত্য বা সর্বদা সমাসবদ্ধ হয়ে থাকে বলেই নিত্য সমাসের নাম কিন্তু নিত্য সমাস। তাহলে দেখো এরা সর্বদাই সমাসবদ্ধ হয়ে থাকে, তার মানে কি, যখন সর্বদাই সমাসবদ্ধ হয়ে থাকে তাহলে এই সমাসে কখনোই ব্যাজ বাক্য করা সম্ভব নয়। তাহলে যে সমাসে পূর্বপদ এবং পরপদ সর্বদা সমাসবদ্ধ হয়ে থাকে, যে সমাসের ব্যাজ বাক্য করা যায় না, জাস্ট সমাসবদ্ধ পদটার মিনিং ভাঙতে হয়, তাকে বলা হচ্ছে কিন্তু নিত্য সমাস, মুখস্থ করলে কিন্তু হবে না। কি বললাম, যে সমাসে পদগুলি সর্বদা সমাসবদ্ধ থাকে তাকে নিত্য সমাস বলা হয়, নিত্য সমাসে পদগুলি সর্বদা সমাসবদ্ধ থাকে বলে নিত্য সমাসের নাম হচ্ছে নিত্য সমাস, এই সমাসের ব্যাজ বাক্য করা যায় না, জাস্ট সমাসবদ্ধ পদটার মিনিং বা মানে ভাঙতে হয় তাহলে কিন্তু সেটা হয়ে যায়। যেমন ধরো আমি যদি বলি গ্রামান্তর, এর বলো তো বন্ধুরা গ্রামান্তরে এরা সর্বদাই সমাসবদ্ধ হয়েছে, এখানে দুটো যদি আমি পদ পাই, কি পদ পাই বলো তো, এখানে একটা পদ পাচ্ছি গ্রাম আর একটা পদ পাচ্ছি কিন্তু অন্তর। তাহলে বন্ধুরা গ্রামান্তর আমি তাহলে কি এর ব্যাজ বাক্য করবো গ্রামের অন্তর, তাহলে গ্রামান্তর মানে কি গ্রামের অন্তর, কখনোই না। গ্রামান্তর মানে মানে কি বোঝাই, অন্য গ্রাম। দেশান্তর মানে আমরা কি বোঝাই, অন্য দেশ। ভাষান্তর মানে আমরা কি বোঝাই, অন্য ভাষা। তাহলে দেখো এই যে এরা বা সর্বদা সমাসবদ্ধ হয়ে আছে, ক্লিয়ার, এই জন্য এটা নিত্য সমাস, এর ব্যাজ বাক্য করা যায় না, জাস্ট সমাসবদ্ধ শব্দটার মিনিং ভাঙতে হয় তাহলে কিন্তু হয়ে যায়। তাহলে গ্রামান্তর মানে কি, গ্রামান্তর মানে হচ্ছে অন্য গ্রাম, তাহলে গ্রামান্তর মানে কি বললাম, অন্য গ্রাম। ঠিক তেমন দেশান্তর মানে কি, অন্য দেশ। ভাষান্তর মানে কি, অন্য ভাষা, ঠিক আছে। এই যে বিষয়টা, তাহলে দেখো এই যে আমাদের এরা সর্বদা সমাসবদ্ধ ছিল, এদের ব্যাজ বাক্য করা যায় না, সমাসবদ্ধ পদটার মিনিং ফেলে দিলে কিন্তু নিত্য সমাস হয়ে যায়, ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। এইবার এই যে নিত্য সমাস, এর গঠনগত দিকটা যদি দেখি, এর গঠন স্ট্রাকচার যদি দেখি, স্ট্রাকচার বা গঠনগত দিক থেকে নিত্য সমাস হচ্ছে দুপ্রকার। দেখো আমি লিখে রেখেছি, একটা হচ্ছে অসপদ বিগ্রহ নিত্য, আর একটা হচ্ছে অবিগ্রহ বাক্য হচ্ছে নিত্য। একটা অসপদ বিগ্রহ আর হচ্ছে অবিগ্রহ বাক্য নিত্য। বিষয়টা দেখো কিভাবে হয়, নামটা দেখো, অ মানে কি, অ মানে হচ্ছে নেই, সপদ মানে কি, স মানে নিজস্ব, ঠিক আছে, পদ, বিগ্রহ মানে কি ব্যাজ বাক্য, বুঝে গেল?
এইবার দেখো, অ মানে নেই, স মানে নিজের, পদ মানে পদ মানে হচ্ছে নিজস্ব পদ যেটা, আর বিগ্রহ মানে হচ্ছে ব্যাজ বাক্য। অর্থাৎ যে নিত্য সমাসে নিজস্ব পদ দিয়ে ব্যাজ বাক্য হয় না, যে নিত্য সমাসে নিজস্ব পদ দিয়ে ব্যাজ বাক্য হয় না, তাকে বলাতে অসপদ নিগ্রহ। আমরা জানি কি সমাসে কি হয়, যে সমাসবদ্ধ পদটাকে, সেই সমাসবদ্ধ পদটাকে যে বাক্যের দ্বারা ভাঙা হয় তাকে ব্যাজ বাক্য বলা হয়। কিন্তু এখানটা কি বলা হলো দেখো বন্ধুরা, যে অসপদ বিগ্রহ মানে অ মানে নেই, স মানে হচ্ছে নিজস্ব, পদ মানে পদ, বিগ্রহ মানে হচ্ছে ব্যাজ বাক্য। অর্থাৎ এই সমাসের নিজস্ব যে পদ পূর্বপদ বা পরপদ, এই পূর্বপদ বা পরপদ দিয়ে ব্যাজ বাক্য করা যায় না, ব্যাজ বাক্য হয় না, তাদের বলা হচ্ছে অসপদ বিগ্রহ নিত্য সমাস। একটা উদাহরণ দিই তোমাদের, তাহলে ব্যাপারটা বুঝে যাবে। দেখো যে উদাহরণটা আমি টেনেছিলাম তোমাদের, এই যে গ্রাম অন্তর, দেখো অন্য গ্রাম, বলতো বন্ধুরা এই গ্রামটা বুঝলাম এখানটা পূর্বপদে আছে, অন্তর শব্দটা কি এখানে করেছি আমি ব্যাজ বাক্যে, অন্তর শব্দটা এনেছি না, আমি কি এনেছি অন্য। আমি যদি দেশান্তর করতাম তখন কি করতাম, অন্য দেশ, তাকে কি বলা হচ্ছে দেশান্তর, ঠিক আছে। তারপর হচ্ছে কেবল জল, তাকে কি বলা হয় জল মাত্র, ক্লিয়ার। তাহলে দেখো বন্ধুরা, এই যে দেশান্তর শব্দটা, এই দেশ পূর্বপদ, এই যে দেশ শব্দটা আছে জলমাত্রতে, এই যে জল জল আছে কিন্তু মাত্র এখানটা নেই, কেবল হয়ে গেছে, আর এখানটা অন্তরের জায়গায় কি হয়ে গেছে অন্য হয়ে গেছে। তাহলে আমি কি বলেছি, অসপদ নিজস্ব পদ দিয়ে ব্যাজ বাক্য হয় না বলে একে অসপদ আমাদের নিত্য সমাস বলা হয়। সত্যি তো দেখো, এই যে দেশান্তর, জলমাত্র, গ্রামান্তর, ভাষান্তর, এখানে প্রত্যেকটা সমাসবদ্ধ পদে দেখো যখন ব্যাজ বাক্য আমি ভাঙছি, ব্যাজ বাক্য আসলে হয় না, যখন মিনিংটা ভাঙছি তখন দেখো অন্য একটা পদ চলে আসে, বুঝে গেল। যেহেতু নিজস্ব পদ দিয়ে ব্যাজ বাক্য হয় না, তাই এই ধরনের নিত্য সমাসকে বলবো আমরা কিন্তু অসপদ বিগ্রহ নিত্য সমাস। ব্যাপারটা ক্লিয়ার হলো? এবার দেখো পরটা গেছে অ, অ মানে নেই, ঠিক আছে। বিগ্রহ, বিগ্রহ মানে হচ্ছে ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য মানে কি ব্যাস বাক্য, ঠিক আছে। অর্থাৎ যে নিত্য সমাসের ব্যাস বাক্য নেই, অর্থাৎ যে নিত্য সমাসে কোনোভাবেই ব্যাস বাক্য গঠন করা যাবে না, বা যে নিত্য সমাসে আমি যেমন এখানটায় অসপদে দেখেছি যে আমাদের সমাসবদ্ধ পত্রকে মিনিং ভাঙা যাচ্ছে, আর এখানটায় অবিগ্রহ ক্ষেত্রে কি দেখবো সমাসবদ্ধ পত্রের মিনিংই ভাঙা যায় না, যেভাবে সমাসবদ্ধ পত্রটা আছে ব্যাজ বাক্য করার ক্ষেত্রে সেভাবেই রেখে দিতে হয়, কারণ ওকে যদি মিনিং ভাঙতে যাওয়া হয় তাহলে মিনিংটা কিন্তু ঠিক থাকে না। আর সমাস অবশ্যই অর্থনির্ভর, অর্থনির্ভর ছাড়া সমাস কারক বাংলা ব্যাকরণ কোনো জিনিসই অর্থনির্ভর ছাড়া দাঁড়ায় না, ফলে এখানে অর্থটা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কখনোই কিন্তু হবে না। তাহলে আমরা ব্যাপারটা দেখি যে কিভাবে ব্যাজ বাক্য হয় না, সমাসবদ্ধ পদ যেটা থাকে সেটাকেই রেখে দিয়ে করতে হয়, তাই একে বলা হচ্ছে অবিগ্রহ বাক্য। অর্থাৎ অ মানে নেই, বিগ্রহ বাক্য ব্যাজ বাক্য, এর কোনো ব্যাজ বাক্য নেই, যা সমাসবদ্ধ পদ যেটা সেটাকে রেখে দেওয়া হয়, ব্যাজ বাক্য করলে মিনিংটা চেঞ্জ হয়ে যায়। একটা উদাহরণ দিই তোমাদের, তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। ধরো বন্ধুরা আমি এখানটায় উদাহরণ দিলাম, ধরো দ্বার কাক, কি লিখলাম দ্বার কাক, বলতো বন্ধু দ্বার কাকের ব্যাজ বাক্য হয় না, দ্বার কাক আমাকে দ্বার কাকই রাখতে হয়, ঠিক আছে। কিংবা ধরো কৃষ্ণ সর্প, কৃষ্ণ সর্প, কৃষ্ণ সর্পর ব্যাজ বাক্য হয় না। এই যে বললাম অবিগ্রহ, অ মানে নেই, বিগ্রহ মানে হচ্ছে ব্যাজ বাক্য, অর্থাৎ যার কোনো ব্যাজ বাক্য নেই তাকে বলা হচ্ছে অবিগ্রহ নিত্য সমাস, এর কি ব্যাজ বাক্য হয় না। দ্বার কাক এর আমাকে ভাঙার সময় কি লিখতে হবে, দ্বার কাকই কিন্তু লিখতে হবে। কৃষ্ণ সর্প ভাঙার সময় কি লিখতে হবে, কৃষ্ণ সর্পই কিন্তু লিখতে হবে। এইবার তোমরা বলতে পারো স্যার কেন কৃষ্ণ সর্পকে কি এটা লেখা যায় না ব্যাজ বাক্য, কৃষ্ণ যে সর্প এটা কি লেখা যায় না বলতে পারো? অবশ্যই দেখো তুমি ভুল লেখনি যে লিখলে, কিন্তু সমস্যাটা কোথায় জানো তো বন্ধুরা, যে কৃষ্ণ যে সর্প, তাহলে কৃষ্ণ মানে হচ্ছে কালো, তাহলে কালো যে সাপ তাকে কৃষ্ণ সর্প বলতে হয়, কিন্তু কৃষ্ণ সর্প মানেটার মানেটা কি তাই? অর্থাৎ কালো সমস্ত সাপকে কি কৃষ্ণ সাপ বলা হবে, কৃষ্ণ সর্প বলা হবে? কখনোই না। কৃষ্ণ সর্প মানেটা কি, কৃষ্ণ সর্প মানে এক ধরনের ভীষধর সাপ, যে সাপ কামড়ালে মানুষ সাধারণত বাঁচে না, সেই সাপটাকে কৃষ্ণ সর্প বলা আছে, যে কোনো কালো সাপকে কৃষ্ণ সর্প বলা হয় না। সো কৃষ্ণ সর্পকে যদি কৃষ্ণ যে সর্প ব্যাজ বাক্য লিখি তাহলে মিনিংটাই চেঞ্জ হয়ে যায়, সুতরাং কৃষ্ণ সর্প কৃষ্ণ সর্পই। আমি যদি বন্ধুরা এই যে কাঁচা কলা, কাঁচা কলা,
এবার বলো, কাঁচা কলার ব্যাস বাক্য কাঁচকলাই হয়, অন্য কিছু কিন্তু হয় না। কারণ কি, এই যে আমি যদি ব্যাস বাক্যটা তোমরা যদি জোর করে লেখা করাও, কাঁচা যে কলা তাকে বলা হচ্ছে কাঁচকলা, এটা কখনোই নয়, মিনিং কিন্তু সেটা নয়। কাঁচা কলা মানে কি? কাঁচা কলা মানে হচ্ছে এক ধরনের কলা, যে কলা কখনোই পাকে না, বা সেই কলা পাকলেও খাওয়া যায় না, বা খেলেও সুস্বাদু হয় না, সুমিষ্ট হয় না, ওটা কাঁচা অবস্থাতেই তরকারি করে খাওয়া হয়। বাজারে দেখবা কাঁচা কলা বিক্রি না, আমরা কিনতে যাই না, কি বলি কাকিমা কত করে কলা, কপিস, টাকায় কপিস, ইত্যাদি ইত্যাদি, যে এত বড় বড় সাইজের কলা গোনা হয়, সবুজ কালারের হয়, আমরা যেটা খাই, ওটা কিন্তু পাকা কলা নয়, সারা জীবন গাছে রেখে দিলেও কিন্তু পাকবে না। তাহলে কাঁচকলা বিশেষ এক ধরনের কলা, যে কলা আমাদের কাঁচা অবস্থাতেই খাওয়া হয়, পেকে গেলে কিন্তু খাওয়া হয় না, তাকেই কাঁচা কলা বলা হয়। কাঁচা যে কলা যদি করতে যাও, তাহলে এর মিনিংটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে যায়, বোঝা গেল? ফলে এই যে যে নিত্য সমাসের ব্যাস বাক্য হবে না, সমাসবদ্ধ পথটা যা, তাকেই কিন্তু মিনিং ভাঙার সময় রেখে দিতে হবে। এক্সট্রা কোনোভাবে কোনো বিগ্রহ বা ব্যাস বাক্য নির্ণয় করা যাবে না, তাকে আমরা বলবো কিন্তু অবিগ্রহ বাক্য নিত্য সমাস। তাহলে গঠনগত দিক থেকে আমরা নিত্য সমাসকে কটা ভাগে ভাগ পেলাম? একটা অসপদ বিগ্রহ আর একটা অবিগ্রহ বাক্য। অসপদ মানে যার নিজস্ব পদ দিয়ে ব্যাস বাক্য হয় না, আর যেখানে ব্যাস বাক্যটাই করা যাবে না, তাকে বলা হচ্ছে কিন্তু আমাদের অবিগ্রহ বাক্য নিত্য সমাস। এইবার একটা সাধারণ ধারণায় আসি যে নিত্য সমাসে তাহলে আমি কী কী বৈশিষ্ট্য পেলাম, এর মধ্যে কী কী বৈশিষ্ট্য কিন্তু আমরা নিত্য সমাসে পেলাম, সেই জিনিসটা এবার আমাদের কিন্তু শেখা যেতে পারে। তবে পড়ানোর মাঝে বন্ধুদের একটা কথা বলে রাখি, শিক্ষাকে সকলে দুয়ারে দুয়ারে পৌঁছে দেয় পুণ্যের কাজ। তাই এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, এবং বন্ধুদের মধ্যে যত খুশি করে শেয়ার করে দিও, কারণ তোমাদের অতিরিক্ত ভালোবাসা আমাকে আরও ভালো ভালো ভিডিও করার অনুপ্রেরণা যোগাবে। আর আমার পড়ানো যদি তোমাদের পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। যেটা বলছিলাম বন্ধুরা, এই যে তাহলে নিত্য সমাসের কী বৈশিষ্ট্য পাওয়া গেলাম, দেখো নিত্য সমাসের তাহলে আমি দেখলাম ব্যাস বাক্য হয় না, ব্যাস বাক্য হয় না, এই একটা বৈশিষ্ট্য পেলাম, যদি আমি বৈশিষ্ট্য বের করতে দেয়, ঠিক আছে। আবার কি পেলাম বলতো? তারপর হচ্ছে অন্য পদ আনতে হয়, অন্য পদ আনতে হচ্ছে, ঠিক আছে, এই নিত্য সমাস করার সময়। যেমন অন্য পদ কি করে আনতে হচ্ছে, ধরো আমি ধরো জন্য, তারপরে ধরো কেবল, তারপর হচ্ছে অন্য, এই সব পদে কিন্তু আমাদের হচ্ছে অনেক সময় ব্যাস বাক্য গঠন করতে হচ্ছে। অর্থাৎ সমাসবদ্ধ পদের মধ্যে এই পদগোনা থাকে না, কিন্তু আমাদের আনতে হয়। তারপর আবার কি করলাম, সর্বদা বা নিত্য, নিত্য সমাসবদ্ধ থাকে, কি বললাম, নিত্য সমাসবদ্ধ থাকে। অর্থাৎ নিত্য সমাসের সমাসবদ্ধ পদগোনা নিত্য বা সর্বদাই কিন্তু আমাদের কি থাকছে, সমাসবদ্ধ থাকছে। তাহলে আমি যেখানে দেখবো ব্যাস বাক্য আমি করতে পাচ্ছি না, যেখানে দেখবো অন্য পদ আমাদের আনতে হচ্ছে, পূর্ব পদ বা পরপদে যেটা থাকে, পূর্ব পদ পরপদ ছাড়াও ওর মধ্যে যেটা থাকছে সেটা থাকছে না, অন্য একটা পদ আনছে আনতে হচ্ছে, সেখানে কিন্তু আমি বলবো কিন্তু অন্য পদ আনা। যেমন ধরো তোমাদের যে তোমার ধরো আমি জন্মান্তর, জ নয় ময় আকার নয় তয়, জন্মান্তর, জন্মান্তরের ব্যাস বাক্য আমি কী করি, জন্মান্তরের ব্যাস বাক্য করি অন্য জন্ম। এবার দেখো জন্মান্ত শব্দটার মধ্যে এই জন্ম শব্দটা কিন্তু এখানটা কিন্তু রয়েছে, কিন্তু এই যে অন্য, অন্য শব্দের কি এখানটা ছিল না, এখানে অন্ত শব্দটা কিন্তু ছিল, ফলে এই যে অন্য তাই বলাচ্ছে অন্য। এই যে নিত্য সর্বদা সমাজবদ্ধ থাকে, অবশ্যই জন্মান্ত সর্বদাই সমাজবদ্ধ, এই জন্যে কিন্তু একে আলাদা করা কোনোভাবে কিন্তু যায় না, তাই ব্যাস বাক্য কিন্তু করা যাচ্ছে না। এই বৈশিষ্ট্যগুলো কিন্তু আমি নিত্য সমাসের মধ্যে কিন্তু দেখতে পাবো। তবে নিত্য সমাসের ক্ষেত্রে তোমাদের একটা ক্লু বলে রাখি, যেটা সহজেই কিন্তু তুমি চিহ্নিত করতে পারবে যে এটা নিত্য সমাস, তোমাকে কিছুই করতে হবে না, অটোমেটিক্যালি। কীরকমভাবে তুমি বুঝতে পারবে বলো তো বন্ধু? যেখানে যখনই কোনো সমাসবদ্ধ পদের শেষে অন্ত শব্দটা দেখবে, সেটা কিন্তু তুমি জানবে 100% সেটা নিত্য সমাস। কি বললাম, যখনই কোনো সমাসবদ্ধ পদের শেষে অন্ত শব্দটা দেখবে, যেমন ধরো আমি বললাম দেশান্তর, ঠিক আছে, আমি বললাম ভাষান্তর, আমি বললাম মন্নন্তর, ঠিক আছে, তারপর আমি বললাম হচ্ছে জন্মান্তর, ক্লিয়ার বন্ধুরা? দেখো প্রত্যেকটা শব্দের শেষে অন্তর অন্তর আছে না, যে কোনো সমাসবদ্ধ পদের শেষে যখন অন্তর দেখবে তখন জানবে এটা কিন্তু নিত্য সমাস। কারণ দেশান্তর অন্য দেশ, ভাষান্তর অন্য ভাষা, মন্নন্তর অন্য মনু, জন্মান্তর অন্য জন্ম, ক্লিয়ার? ফলে কোনো শব্দের শেষে তুমি যদি অন্ত শব্দটা পাচ্ছ, তুমি 100% জানবে সেটা নিত্য সমাসে কিন্তু
হবে। আরেকটা কি মাত্র, যদি কোনো শব্দের শেষে মাত্র দেখো তাহলে সেটাও তুমি জানবে কিন্তু নিত্য সমাস হবে। যেমন ধর হচ্ছে জল মাত্র, তারপর হচ্ছে দর্শন মাত্র, তাহলে মাত্র পেয়েছি আমি জানবো নিত্য সমাস, কারণ জল মাত্র কেবল জল, দর্শন মাত্র কেবল দর্শন। ব্যাপারটা বোঝা গেল? ফলে সহজ টিপছে এই যে অন্ত শব্দটাতে যদি সমাসবদ্ধ পত্রটা শেষ হয় বা মাত্র শব্দটি সমাসবদ্ধ পত্রটা শেষ হয় তাহলে তুমি 100% জানবে সেটা নিত্য সমাস রয়েছে। আশা করছি বন্ধুরা নিত্য সমাস সম্পর্কে আর তোমাদের কোনো সমস্যা থাকা উচিত নয়, থাকবে না, তোমাদের মতন করেই বোঝানোর চেষ্টা করলাম। এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে গিয়ে আমাকে কমেন্ট করে জানাবে, আমি যত সম্ভব তার উত্তর দেওয়ার চেষ্টা করবো। আজকের ক্লাসটা এই পর্যন্তই, নমস্কার বন্ধু।